watching Peace TV, the solution for humanity. আমার নাম বিনয় কুমার, আমি একজন আর্টিস্ট, একজন পেইন্টার। আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনার ওয়েবসাইটে দুইটা যুক্তি দেখিয়েছিলেন যে মোহাম্মদ বাইবেল থেকে কিছু কপি করেননি অথবা অন্য কোনো বই থেকেও কপি করেননি। সেখানে উত্তর দিতে গিয়ে আপনি বলেছেন যে নবী মোহাম্মদের সময় বাইবেলের কোনো আরবি অনুবাদ ছিল না, কিন্তু সহিহ আল বুখারি 6 নম্বর খণ্ডের 60 নম্বর গ্রন্থ 478 নম্বর হাদিস বলছে যে গসপেলগুলো আরবিতে অনুবাদ করা হয়েছিল, করেছিলেন বারাকা। এখানে আরেকটা ব্যাপার হলো, বললেন মোহাম্মদ ছিলেন নিরক্ষর, সেজন্য তিনি বই পড়তে পারতেন না যেমন পবিত্র বাইবেল। কিন্তু আমি এই উত্তরে সন্তুষ্ট নই, কারণ অন্যান্য ধর্মগ্রন্থের কথাগুলো ধার করার জন্য মোহাম্মদকে শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে প্রয়োজন ছিল যে মোহাম্মদ সেগুলো শুনবেন আর নিজের ইচ্ছে মতো বেছে নেবেন। এই কথাগুলো শোনার পরে মোহাম্মদ সেগুলো সংশোধন করেছেন, তারপর তিনি ধর্মীয় আবরণে সেটাকে ঢেকে দিয়েছেন আর দাবি করেছেন এটা আল্লাহর আসমানি কিতাব। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমাদের ওয়েবসাইটে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে, ইনশাআল্লাহ আপনি সত্যের পথে আসবেন। আমার ধারণা আপনি খ্রিস্টান, আপনার নাম হলো বিনয় কুমার, মনে হচ্ছে আপনি খ্রিস্টান। ভাই বললেন আমি দুটো যুক্তি দেখিয়েছি, দুটো না অনেকগুলো যুক্তি দেখিয়েছি, আপনি বেছে নিয়েছেন দুটো। না না, ঠিক আছে, আপনার চোখে পড়েছে ওই দুটো, তবে আমি দুটো যুক্তি দেখাইনি, এই দুটো ছাড়াও আরো যুক্তি দেখিয়েছি। একটা যুক্তি দেখিয়েছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করে। এটা অবশ্যই মানবেন, একজন নিরক্ষর অন্যজন পড়তে পারে, নিরক্ষরের জন্য কাজটা কঠিন, এটা অবশ্যই মানবেন। কি বলেন, আরো কঠিন? কঠিন হবে। আর যে লোক পড়তে পারে তার পক্ষে নকল করা সহজ কাজ, সে পড়তেও পারে শুনতেও পারে। যে মানুষটা নিরক্ষর সে শুধু শুনতে পারে। তাহলে তর্কের খাতিরে অন্তত পক্ষে এটুকু মেনে নেবেন কাজটা কঠিন, এটা মানেন? ভালো, মাশাআল্লাহ। তাহলে আমি এই পয়েন্ট গুলো বলেছিলাম, এটা একমাত্র পয়েন্ট না, অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা হচ্ছে একটা, এরপরে আরো পয়েন্ট আছে। আরেকটা কথা, আপনি বললেন আমি বলেছি তখন বাইবেলের আরবি সংস্করণ ছিল না, আমি এখনো সে কথাই বলছি। আপনি বললেন সহিহ বুখারীর 8 নম্বর খণ্ডে আছে যে বারাকা, হ্যাঁ, গসপেল সম্পর্কে তিনি জানতেন, কোথাও বলা নেই তিনি অনুবাদ করেছিলেন। ভাই আমি চ্যালেঞ্জ করছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি খ্রিস্টানদের কথাই বলছি। প্রথমবার প্রথমবার বাইবেল লেখা হয়েছিল সেটা ছিল 10ম শতাব্দীতে, তার মানে খ্রিস্টান বিশেষজ্ঞরা অনেক দেরি করে লিখেছেন। আর বাইবেলের প্রথম আরবি অনুবাদ সেটা নবীজির 100 বছর পরের কথা। হ্যাঁ, বারাকা তিনি আসলে ছিলেন বনি ইসরাইল, তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সে সময় জানতেন, আরবিও জানতেন, তিনি আসলে অনুবাদ করেননি, হয়তো কিছু নোট লিখেছিলেন, তবে পুরো বাইবেলের অনুবাদ অসম্ভব। সহিহ বুখারী কোন জায়গাতেই বলছে না যে বারাকা পুরো বাইবেল অনুবাদ করেছে। আপনাকে চ্যালেঞ্জ করছি, এটা বলা আছে যে বারাকা তখন খ্রিস্টানদের আইন আর গসপেল সম্পর্কে জানতেন, হয়তো কিছু নোটও লিখেছিলেন। যদি 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 সালমান রুশদির কথা তো শুনেছেন, সালমান রুশদির বইতেও কোরআনের আয়াত আছে, কিন্তু বইটাকে তো কোরআন বলা যাবে না। সালমান রুশদি বই লিখেছিল পবিত্র কোরআনের বিরুদ্ধে, তার সে বইতে পবিত্র কোরআনের কিছু আয়াতও ছিল, তার মানে এই না যে সেটাই কোরআন। এছাড়া অনেক লেখক, যেমন আমি, আমি অনেক বই লিখেছি, তারপর সেখানে কোরআনের কিছু আয়াতও দিয়েছি সেই বইগুলোতে, কোরআন এন্ড মডার্ন সায়েন্স, ওমেন্স রাইট ইন ইসলাম, এই বইগুলো কোরআন না। এটা বলতে পারবেন না যে ডক্টর জাকির নায়েক কোরআনের অনুবাদ করেছেন। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ডক্টর জাকির নায়েক বই লিখেছেন কোরআন এন্ড মডার্ন সায়েন্স, সেখানে অনেক আয়াতের উদ্ধৃতি দিয়েছি, সেটাকে অনুবাদ বলবেন না, এটা তো উদ্ধৃতি। আর এছাড়াও বললেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলগুলো শুধরে নিয়েছেন। আচ্ছা, আপনার পয়েন্টটা খুব সুন্দর। আমি একটা লেকচার দিয়েছিলাম বাইবেল এন্ড কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স, সেখানে প্রমাণ করেছিলাম যে বাইবেলের অনেক বৈজ্ঞানিক ভুল আছে। যেমন ধরেন বুক অফ জেনেসিস এর 1 নম্বর অধ্যায় আছে, বলা হয়েছে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। বলা হয়েছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো, জেনেসিস এর 1ম অধ্যায় 16 থেকে 19 অনুচ্ছেদ। বলা হয়েছে যে সূর্য
সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পরে, পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে, সূর্য চতুর্থ দিনে, এরকম আরো অনেক আছে। আপনি যদি বলেন নবীজি এগুলো নিয়ে শুদ্ধ করেছেন, যেমন চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো। কোরআন বলছে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে 6টা আয়ামে, 6টা লম্বা সময়কাল। আপনি কি তাহলে বলছেন নবীজি এই কথাগুলো শুদ্ধ করে নিয়েছেন? তিনি কি বিজ্ঞানী ছিলেন? না, এটা আল্লাহর আসমানি কিতাব। আমার পুরো লেকচারটা শুনেন, লেকচারের অংশ বিশেষ শুনেই আমার কোন একটা কথা নিয়ে মন্তব্য করবেন না, পুরো লেকচারটা আগে শুনেন। সেখানে আমি বলেছি যদি আপনার কথা মেনেও নেই, তর্কের খাতিরে যে বাইবেল থেকে নকল করেছেন তারপর শুদ্ধ করেছেন, কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব? 1400 বছর আগে বাইবেলের সবগুলো ভুল শুদ্ধ করবেন তিনি? সবগুলো ভুল শুদ্ধ করবেন, এটা অসম্ভব, অসম্ভব। এতে প্রমাণ হয় যে তিনি এটা লেখেননি, এটা লিখেছেন আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম ময়ূর। আমার এক অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা আমার প্রশ্ন না। সে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে, আমি কি প্রশ্ন করব? আপনার নামটা কি বললেন? ময়ূর, আমি মুসলিম হয়েছি, তবে এই প্রশ্নটা আমার এক অমুসলিম বন্ধুর। সে মাইকের সামনে আসতে চাচ্ছে না, তাই যদি অনুমতি দেন। আসসালামু আলাইকুম, এই প্রশ্নটা হলো, জাকির ভাই যেসব ভবিষ্যৎ বাণীর কথা বলেছেন, এমন কি হতে পারে এই ভবিষ্যৎ বাণীগুলো পরে কেউ লিখেছে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোতে, যাতে করে ইসলাম ধর্মকে অন্য উপায়ে প্রচার করা যায়? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা কি সম্ভব যে এই ভবিষ্যৎবাণীগুলো সব ধর্মগ্রন্থে পরে কেউ লিখেছে? এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি পরে কেউ না লেখে, যদি ধর্মগ্রন্থটা বিশুদ্ধ হয়, তাহলে মানবেন যে এটা আল্লাহর বাণী, তাহলে নবীজিকেও মানবেন। যদি বলেন পরে কেউ লিখেছে, তার মানে আপনার ধর্মগ্রন্থ অশুদ্ধ, সেটা বাদ দিতে হবে। আপনার ধর্মগ্রন্থ বাদ দিলে একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ এই পবিত্র কোরআন। দুভাবেই উত্তরটা হলো কোরআন। হেড আমি জিতবো, টেইল আপনি হারবেন। এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। কোন অমুসলিম বোন মাইকের সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ। আদাব ডক্টর জাকির নায়েক স্যার, আমার নাম ভেঙ্কটামা। আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি। আমার প্রশ্নটা হলো, সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে, তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? পয়েন্ট নাম্বার ওয়ান, অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণও দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না, যাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। দুই নম্বর পয়েন্ট, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, মনে হয় আপনি হিন্দু, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, যদি একজন ভালো হিন্দু হন, আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন। আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, এক ঈশ্বর। আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না। ভগবদ গীতার 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে, জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে, কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণুয়াস আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি আমিনা। তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে গ্রামে মক্কা। তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে, মক্কার প্রধানের ঘরে। তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক। তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায়। তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। ঈশ্বর তাকে 8টা গুণ দেবেন। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। তিনি একটা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটা তরবারি, 4 জন সহচর থাকবে তার, তাকে বিভিন্ন সময় ফেরেশতাগণ সাহায্য করবেন, এরকম আরো অনেক অনেক। এই মানুষটা কে? যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন, তা না হলে আপনি ভালো হিন্দু নেই। যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন, তাহলে আপনি মূর্তি পূজা করবেন না। নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই। আর আমি বিতর্ক করেছি
পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত, উনারা শঙ্করাচার্য অনেক, সেখানে আমি কথা বলেছি, কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন, কেউ না। একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 21 জানুয়ারিতে, তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু, আর্ট অফ লিভিং। আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন। আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা সংখ্যা এখন 130 কোটি, 130 কোটি মুসলিম। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন, তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ, তাকে এটা মানতেই হবে। একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন, সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের 99% হারিয়ে গেছে, বাকি যে 1% আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে। কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে। তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, আপনি কোরআনকেও মানবেন, আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায়, আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। একটি পরিকল্পিত আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল, মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও, অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে। উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয়, এটার অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ধর্ম ইসলাম, রিজিক দাতা মাতাও নন পিতাও নন, মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের নীরব, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার। বোঝেন জীবনের বার্তা, জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। এবারে প্রশ্ন বাম দিকের মাইক থেকে। গুড ইভিনিং, আমি একটা প্রশ্ন করব, তার আগে বলে নেই আমার নাম রমেশ কুমার, নয়াদিল্লি থেকে এসেছি, পেশায় একজন ধর্মযাজক। ভাই, আপনার লেকচারে আপনি বললেন কোরআন হলো চূড়ান্ত, আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ইয়ামামার যুদ্ধে সে সময় কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিলেন, অনেকে মনে করেন যে আবু বকরের সময় পবিত্র কোরআন হারিয়ে গেছে, আর সহিহ আল বুখারীর 6 নম্বর খণ্ডের 510 নম্বর হাদিস বলছে যখন ইসলামের তৃতীয় খলিফা তিনি যখন হারেমিয়ার লোকদের সাথে যুদ্ধ করছিলেন, আর সে সময় তিনি পবিত্র কোরআনের কিছু আলাদা সংস্করণ পেলেন, তখন ওসমান কোরআন লিখলেন। আর একটা কথা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন 15:9, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি সংরক্ষণ করব, কিন্তু কোরআন সংরক্ষিত হয়নি। আমি জানতে চাই যে কোরআন কখন বিকৃত হয়েছে, কেন বিকৃত হয়েছে, কোথায় বিকৃত হয়েছে, কে এটাকে বিকৃত করেছে, কখন বিকৃত হয়েছে, প্লিজ মন্তব্য করুন। ভাই আপনি প্রশ্ন করলেন
আপনি পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি, আল্লাহ বলেছেন কোরআন বিশুদ্ধ। তাহলে সহিহ বুখারী কেন বলছে যে কোরআন হারিয়ে গেছে হযরত আবু বকরের সময়ে, তৃতীয় খলিফা হযরত ওসমান আসলেন, তিনি কোরআনের অনেক সংস্করণ পেলেন, তারপরে এটা কিভাবে হলো? ভাই, সহিহ বুখারী যে কথাটা বলছেন সেটা ঠিক, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন সেটা বিভিন্ন বাচন ভঙ্গি, যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাচন ভঙ্গি আছে, একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে হোয়াট ইজ ইউর নেম, কোন ইংরেজ লোক হোয়াটস ইউর নেম, হায়দ্রাবাদীদের বাচন ভঙ্গিটা আলাদা, আমি সেভাবে বলতে পারবো, হিন্দি স্টাইলটা একরকম। আমার স্ত্রী বলছিল যে তুমি হায়দ্রাবাদী স্টাইলে লেকচার দাও না কেন, উর্দু স্টাইলে নাকো, বোম্বে তো আমরা নাকো বলি না, বোম্বে তো আমরা বলি আয়েঙ্গা খায়েঙ্গা জায়েঙ্গা পিয়েঙ্গা। একবার আমাকে বোম্বের এক ভাই বলেছিলেন আয়েঙ্গা জায়েঙ্গা ছিল আসলে গতকাল। তাহলে এক এক জায়গার বাচন ভঙ্গি হচ্ছে এক এক রকম। সেই একই ভাবে হযরত ওসমানের সময়ে আরবি ভাষায় হযরত ওসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি, আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন 7টা বাচন ভঙ্গির, তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল, এই ভুলগুলো থেকে হযরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করব। তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচন ভঙ্গি শুদ্ধ করেছেন। যদি কেউ বলে হোয়াট ইজ ইওর নেম, কোন ইংরেজ বলবে এ আর কেমন ইংরেজি, হোয়াট ইজ ইওর নেম, হোয়াটস ইওর নেম, আমেরিকার বাচন ভঙ্গি আলাদা, ব্রিটিশ বাচন ভঙ্গি আলাদা, নিউজিল্যান্ডেরটা আলাদা, কিছু গ্রহণযোগ্য কিছু গ্রহণযোগ্য না, এটা হলো কারণগুলোর একটা, তিনি সংশোধন করেছিলেন বাচন ভঙ্গি। দুই নম্বর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকতো, নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন, সাহাবাগণ লিখে নিতেন, নবীজি আবার চেক করতেন। এভাবে যায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রধান লেখক, আরো অনেকে ছিলেন, এছাড়াও অনেক সাহাবী নবীজির কাছে আয়াতগুলো শুনতেন, তারপর বাসায় গিয়ে মনে আছে সেটা লিখে ফেলতেন। এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো, তারপর বাসায় গিয়ে লিখলো, সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, অবিকল আমার মতো হবে না, তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দেই, এটা লেখেন আরেকবার পড়েন, এটা ভুল হয়েছে শুধরে নেন, তাহলে কোরআনের যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন। এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এটা বিবি হাফসার কাছে ছিল। পরে মানুষজন নিজে থেকেই লেখা শুরু করলো তাদের স্মৃতি থেকে, সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক। পবিত্র কোরআন কিন্তু ভুল নয়, যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল। হযরত ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে এগুলোই আসল কোরআন, এখন আমি কোরআনের সঠিক কপি করব, তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হলো আসল, কোরআনে পরিবর্তন হয়নি। মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো, অন্যরা বুঝতে পারতো না যে এটাই শুদ্ধ কোরআন নাকি ভুল কোরআন। আর তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, একটা কমিটি বানালেন সাহাবাগণকে নিয়ে, তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন। এরকম একটা কপি আছে এখনো তাশখন্দে, এছাড়া তুরস্কের কপটাকে মিউজিয়ামে যদি পরীক্ষা করেন অবিকল একই কথা। এছাড়াও হাফেজরা আছেন, কোরআনের সব কপি পুড়িয়ে ফেললেও পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছেন, পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে, যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা, তারপরে এই যে হাফেজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম বোন, গুড ইভিনিং স্যার, আমার নাম সুতপা সরকার, আমি পেশায় একজন শিক্ষিকা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, ইসলাম ধর্মে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা আছে, আর এক্ষেত্রে হিন্দু ধর্মের ধারণার সাথে পার্থক্যটা কি? বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ, আমরা যে কাজগুলো করি অ্যাকশন, এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা, জন্ম আর মৃত্যুর চক্র, জন্ম আবার মৃত্যু, যেটা হলো আবার জীবিত হওয়া অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি। তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন, যদি ভালো কাজ করেন, পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে,
যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন নিচু স্তরে, যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন। খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন, হয়তো ইঁদুর হবেন, বিড়াল হবেন বা তেলাপোকা হবেন। আর সেখানে যদি কিছুই না থাকে, ভালো খারাপ কিছুই না থাকে, তাহলে মোক্ষ লাভ করবেন, জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন। এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন। তবে বেদে এর কোন রকম উল্লেখ নেই, বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ, সেখানে উল্লেখ নেই। তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবদ গীতায় আছে, ভগবদ গীতায় বলা হয়েছে 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে, যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জন্ম বলে একটা কথা আছে, এটা আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 16 নম্বর অনুচ্ছেদের 4 ও 5 পরিচ্ছেদে। পুনর্মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। আমরা পরের জীবনে বিশ্বাস করি, বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসবো, মাত্র একবারই আসবো, আমরা পৃথিবীতে একবার আসবো, আল্লাহর আদেশে মারা যাবো, পৃথিবীতে একবারই আসবো, একবারে মারা যাবো, পরবর্তীতে আখিরাতে গিয়ে আবার জীবিত হবো। তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারই আসবো, তারপর আমরা আল্লাহর আদেশে কিয়ামতের দিনে আবার জীবিত হব। কাজের উপর নির্ভর করে বেহেশত বা দোযখে যাবেন, স্বর্গ বা নরকে, বেদ এমন কথাই বলছে। কিন্তু তারা এটা বোঝে না, হিন্দু বিশেষজ্ঞরা, যে কেন মানুষ জন্মায় বোবা হয়ে, জন্মায় অন্ধ হয়ে, কেউ গরিব হয় আবার কেউ ধনী হয়, কেউ বা স্বাস্থ্যবান। ঈশ্বর তো কোনো অন্যায় করেন না। তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, আত্মার ভ্রমণ করে বেড়ানো, বেদের কোথাও এই কথার উল্লেখ নেই। এমনকি ভগবদ গীতাও এমন কথা বলছে, পুরনো পোশাক বাদ দিয়ে শরীর যেমন নতুন পোশাক পরে, একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায়। একবার, আমার কোনো আপত্তি নেই, একবার মারা যাবেন, একবারই পুনরুজ্জীবিত হবেন। তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে। হিন্দু বিশেষজ্ঞরা এটা বুঝতে পারে না যে ঈশ্বর কেন এমন করবেন। কিছু মানুষ জন্ম থেকে বোবা, কেউ বা স্বাস্থ্যবান, কারো হার্টের সমস্যা, কেউ গরিব আবার কেউ ধনী। ইসলাম বলে, পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। এখন কেউ হয়তো জন্মায় গরিব হয়ে, কেউ ধনী হয়ে। ধনীদের ক্ষেত্রে কোরআন বলছে তাদেরকে যাকাত দিতে হবে। যদি আপনার সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হয়, নিসাবের তুলনায় বেশি হয়, তাহলে 2.5% যাকাত প্রতি হিজরি সালে দিতে হবে। ধনীরা যাকাত দিতে পারে, নাও দিতে পারে, অর্ধেকও দিতে পারে, হয় সে 100-তে 100 পাবে অথবা 50 পেতে পারে। কোনো যাকাত না দিলে সে 0 পাবে, কিন্তু গরিব লোকের ক্ষেত্রে যাকাত দিতে হবে না, সে যাকাতের পরীক্ষায় 100-তে 100 পাবে। আমরা বলি এত গরিব লোক, কিন্তু গরিব যাকাতের পরীক্ষায় 100-তে 100 পাবে, 100-তে 100। আর আমাদের নবীজি বলেছেন, ধনী লোকের জন্য বেহেশতে যাওয়া গরিব লোকের চাইতে কঠিন। ধনীরা ভাবতে পারে, ও আমাকে এত যাকাত দিতে হবে, আমি দিতেও পারি আবার নাও দিতে পারি, সবচেয়ে ভালো কাজ হলেও সর্বোচ্চ পেতে পারেন 100-তে 100। গরিব লোক এখানে পুরো নম্বর পেয়েছে। তাই এক একজনের পরীক্ষা এক এক রকম, কেউ বা স্বাস্থ্যবান, আবার কেউ হয়তো সে জন্ম থেকেই অসুস্থ। এটা আমরা মানি না যে আগের জন্মের পাপের কারণে কেউ অন্ধ হয়ে জন্মেছে, এটা পরকালের জন্য পরীক্ষা। এমন না যে সে পাপ করেছে, হয়তো এটা বাবা মায়ের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের সম্পদ ও সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা। হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন, হয়তো তারা ধার্মিক, আর দেখা গেল যে তাদের সন্তান একেবারে জন্ম থেকে অসুখ। দেখে কেউ হয়তো বলবে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। যারা ইমানদার তারা বলবে, এখনো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পরীক্ষা করছেন। যত কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার, হয়তো আল্লাহ তাদের দেবেন জান্নাতুল ফেরদৌস। ধরেন যদি গ্রাজুয়েশন পাস করেন, আপনি হবেন বিএ, বিএসসি বা বিকম। যদি পাস করেন এমবিবিএস, আপনি হবেন ডাক্তার। এমবিবিএস পাস করাটা বিকম এর চাইতে কঠিন। যত কঠিন পরীক্ষা তত দামি ডিগ্রি। আমরা মানি কেউই পাপী হয়ে জন্মায় না, প্রত্যেকে জন্মায় মাসুম হয়ে। কিন্তু হিন্দু দর্শন বলছে, বিশেষজ্ঞরা বলছে, ধর্মগ্রন্থ বলছে না, তারা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আসবেন, বারবার আসবেন, যদি ভালো কাজ করেন মানুষ হয়ে আসবেন, খারাপ কাজে পশু হয়ে জন্মাবেন। এ কথাটা বেদের কোথাও বলা নেই। আর আপনি যদি একটু চিন্তা করে দেখেন বোন, অপরাধের মাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে নাকি কমছে? বাড়ছে। পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে যুক্তি বলে, অপরাধের মাত্রা যদি বাড়ে, মানুষ তো তাহলে কমে যাওয়ার কথা, কিন্তু কমছে না। এতে প্রমাণ হয় যে এই দর্শনটা ভুল। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন, হিন্দুইজম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।